এখন যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এই ভিডিওটা কিন্তু কোনো রকমের প্রমোশন ভিডিও নয় বা এই ভিডিওটার সঙ্গে আমার কোনো আর্থিক সম্পর্ক নেই। শুধুমাত্র ভালোবাসার সম্পর্কে এই ডালাটি কিন্তু আজকে আমি আমার হাতে পেয়ে গেছি, আর এই ডালাটি সম্পূর্ণ এসেছে সাজবাতির তরফ থেকে। তো আমারই এক ফ্যামিলি মেম্বার, ইউটিউব ফ্যামিলি মেম্বার, এই গিফটটা টিনির জন্য পাঠিয়েছে অন্নপ্রাশন উপলক্ষে, আর গিফটটা সাজবাতির তরফ থেকে। ওপরের ডেকোরেশনটা দেখেই তো আমার একেবারে মানে খুলতেই ইচ্ছে করছিল না, আবার ভেতরে কি কি আছে সেটা জানার জন্য কিন্তু একটা মারাত্মক কৌতূহল কাজ করছিল। তো যাই হোক, খুলেই ফেললাম, কিছু করার নেই, না খুললে আমি বুঝবো কী করে ভেতরে কি কি আছে। তো দেখো, আমি ডালাটা খুলছি নিজের থেকে, যে সেলোটিপ দিয়ে সুন্দর করে প্যাকেজিংটা করা ছিল, তো আস্তে আস্তে এটা আমি খুলছি। তো এত পছন্দ হয়েছে ওপর থেকে দেখেই আমার মনটা ভরে যাচ্ছে, না জানি ভেতরে আরও কত কী আছে। তোমরাও ভীষণ এক্সাইটেড, তাই না? আর এটা কিন্তু একেবারে কোনো বাচ্চার জন্মদিন বা অন্নপ্রাশনে দেওয়ার জন্য কিন্তু একটা পারফেক্ট ডালা। এই ধরনের একটা চিন্তাভাবনাও যে মানুষের মাথায় আসতে পারে এটা কিন্তু কখনো ভাবতেই পারিনি। এত সুন্দর, দেখো ফার্স্টে ডালাটি খুলে আমি দেখতে পারলাম এত সুন্দর একটা কার্ড বানিয়েছে যেখানে চিনির ছবি আছে। তো আমি যথারীতি কার্ডের যে একটা দড়ি দিয়ে বাঁধা ছিল সেটা আমি খুললাম। খোলার পরে ও বাবা, ভেতরে দেখি আরও প্রচুর ছবি, চিনি যখন প্রথম হয়েছিল সেই ছবির থেকে শুরু করে অনেকগুলো ছবি, দাদু ঠাকুমা সবার সঙ্গে কিন্তু এক একটা ছবি দিয়ে সুন্দর একটা কার্ড তৈরি করা হয়েছে, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আরও একটা কথা বলে রাখি, তোমাদের যদি এই ডালাটি পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সাজবাতির, সেই ডেসক্রিপশনের লিংক থেকে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে এই ডালাটি পারচেস করতে পারো নিজেদের বাচ্চার জন্য বা অন্য কাউকে গিফট করার জন্য। এটা কিন্তু দারুণ একটা জিনিস, এর ওপর আমার মনে হয় না কোনো গিফট হয়, এত সুন্দর, জাস্ট মনটা ভরে গেল। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর কাজ করা চারিদিকে, মানে জিনিসটা কত সুন্দরভাবে সাজানো। আমার তো দারুণ পছন্দ হয়েছে, আশা করি তোমাদেরও অনেক, তোমাদের সবার পছন্দ হয়েছে, কারণ এত সুন্দর একটা জিনিস অপছন্দ হওয়ার কোনো জায়গাই নেই। দেখো এর মধ্যে একটা চিরকুট দিয়েছে যেটা তোমাদেরকে এখন আমি পড়ে শোনাচ্ছি না, আমি পরে পড়েছিলাম, যেখানে চিনির সম্পর্কে অনেক অনেক কথা লেখা ছিল, চিনিকে অনেক ব্লেসিংস দিয়েছে এই চিরকুটটার মাধ্যমে। তো ভীষণ ভালো লেগেছে। আর এই ডালাটি যখন তোমরা সাজবাতির থেকে পারচেস করবে তখন কিন্তু শুধু এটাই নয় যে লাল হলুদ শাড়িই আসবে, তোমরা তোমাদের পছন্দ মতো কালার বলে দিলে সাজবাতি কিন্তু তোমাদের পছন্দ মতো কালারের শাড়ি কিন্তু এখানে দিয়ে দেবে, শাড়ির তার সঙ্গে ম্যাচিং জুয়েলারিও। দেখো ফার্স্টেই খুলে একটা টিপের পাতা, তারপরে হচ্ছে দেখো কি সুন্দর সুন্দর দুটো চুড়ি, আমার এই দুটো তো এত কিউট লেগেছে মানে কি বলবো। আর শাড়ির সঙ্গে কিন্তু সমস্তটা ম্যাচিং করা, দেখো সুন্দর একটা হারও দিয়েছে, একদম ছোট্ট সাইজের, ভীষণ কিউট দেখতে। তো তারপরেই চলে এসছে একটা দেখো সুন্দর শাড়ি, যেটা কিন্তু পুরোটা সেট করা, কুচি আঁচল সমস্ত কিছু কিন্তু সেট করা, শুধু একটা দড়ি মতো আছে সাইডে, ওটা বেঁধে নিলেই ব্যাস শাড়ি কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে, নাহলে তো বাচ্চারা ঘেঁটে ফেলে নর্মালি শাড়ি পরাতে গেলে, তাই না? তো এটা কিন্তু দারুণ জিনিস। আর এত ভালো লেগেছে, আমি কোনটা ছেড়ে কোনটা ভালো বলবো, দেখো ব্লাউজটা এত কিউট মানে কি বলবো। যে বোনটা আমাকে দিয়েছে ও কিন্তু চিনিকে কখনো সামনাসামনি দেখেনি, আন্দাজেই কিন্তু মাপ নিয়ে তৈরি করেছে, তো চিনির কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। তারপরে দেখো আরও একটি সেট আমার হাতে, এটা বোধহয় আমার জন্যই পাঠিয়েছে, এটা আমার জন্য না পাঠালেও আমি পরবো, কারণ এই জিনিসটা আমার এত সুন্দর পছন্দ হয়েছে, কালার কম্বিনেশনটা দারুণ, আর সঙ্গে একটা চিরকুট আছে। চিরকুটগুলো তোমাদেরকে আর পড়ে শোনাচ্ছি না, এখানে এত সুন্দর সুন্দর কথা ছিল আর ভিডিওটা আমি বড় করতে চাইছিলাম না, যার কারণে চিরকুটগুলো আর পড়লাম না। তার সঙ্গে যেটা সব থেকে বেশি আকর্ষণ করেছে আমাকে, এই দেখো একটা ভেলভেটের চুড়ি আছে, যেটা সব থেকে বেশি আমাকে আকর্ষণ করেছে সেটা হচ্ছে এই যে এই বই আর এই পেনটা, মানে এর সঙ্গে যে পড়াশোনাটা অ্যাটাচমেন্ট রেখেছে এটা আমার দারুণ লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে, যদি কারোর এরকম ডালার প্রয়োজন হয় গিফট করার জন্য বা নিজের বাচ্চার জন্য, তোমরা এটা জন্মদিন উপলক্ষেও চাইলে সেইভাবে ওরা সমস্ত কিছু সেট করে দেবে, সুন্দর করে লিখে দেবে। তো সাজবাতির সমস্ত ডিটেলস, ওদের চ্যানেলের লিংক, ইউটিউব চ্যানেলের লিংক, ফেসবুকের লিংক সমস্ত কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা গিয়ে প্লিজ ভিজিট করো আর এত সুন্দর একটি ডালা ঝটপট পারচেস করে নাও। থ্যাংক ইউ।